Hey guys, welcome to another episode of our channel. We are the Bong Sizzlers. I'm Shumon. And I'm Mongkita. Tomra jano boro boro restaurant theke choto khato hidden gem sob rokom amra cover kori. Sherapni amra Shirampur eschi ekta khub special ekta mishti dokane niye eschi. একটা কথা বলে রাখি, এদের সাথে কিন্তু ভীমনাগের বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছিল। ভীমনাগ থেকে অনেক কারিগররা এসেছিল, ওই জন্য এখানকার মিষ্টি বিশালই পপুলার। মানে ভীমনাগের মতো টেস্ট পাবে কিন্তু বলে রাখছি। যারা শেওড়াপুরি বা শ্রীরামপুর চত্বরে থাকো তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না এবং সকলের জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটা, তো ভিডিওটা স্কিপ করবে না, অনেক কিছু দেখার বাকি আছে। তো চলো দেখা যাক। সকলকে জানাই শুভ বিজয়া এবং তার সাথে শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। তো এই দুই উপলক্ষেই আমরা চলে গিয়েছিলাম মিষ্টির সেরা ঠিকানায়। আর কোথায় গিয়েছিলাম নামটা তোমাদের এক্ষুনি রিভিল করে দিচ্ছি। তার আগে তোমরা দেখতে থাকো যে এখানে কত ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি পাওয়া যায়। তো গাইস, আমরা গিয়েছিলাম সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে শ্রীরামপুর ব্রাঞ্চে। আর এই দোকানটা সম্পর্কে যতই বলি না কেন কম বলা হবে। তো ওভারঅল সারাদিন আমরা কি কি মিষ্টি নিয়েছিলাম তারই এক ঝলক তোমরা একটু দেখে নাও। এই দোকানের ওনারের সাথে একটু কথা বলে নিই, ওনাদের মুখ থেকে তোমরা শুনে নাও। আপনার নামটা একটু বলবেন? শঙ্কর ঘোষ। দোকানটা আপনাদের কতদিনের? দোকানটা 1996। মানে অনেক দিনের দোকান। আমি একটা তথ্য শুনেছি, এটা কি ঠিক না ভুল একটু বলুন। আপনাদের এখানে নাকি ভীমনাগের ওখান থেকে অনেকে এসেছিল? ওখান থেকে এসেছিল, ভীমনাগের ওখান থেকে এসেছিল আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমি এখান থেকে তো অনেকদিন ধরেই খাচ্ছি মিষ্টিগুলো, সত্যি কথা বলতে মিষ্টি এবং দই খুব ভালো লাগে। আপনি তাও বলুন যে আপনাদের এখানে স্পেশাল আইটেম কী আছে, মানে কোনগুলো মানুষ এখানে এলে খাবেই আর কি? শীতে যেমন গুড়ের মনোহরা, শীতে আমাদের মিষ্টি দই, শীতে যে একটা মনোহরা হয় এখানে আমি এসে খেয়েছি অসাধারণ। বাইরে এটা তোমার একটা গুড়ের কোটিং থাকে আর ভেতরটা একদম নরম মাখা সন্দেশ, দারুণ খেতে লাগে। এটা তো এখন নেই, বুঝতেই পারছো শীতকাল নয় এখন। সারা বছর হচ্ছে আপনার ইয়ে মিষ্টি দই, মিষ্টি দইটা খুব, তারপরে ইয়ে রাজনন্দিনী, এই মিষ্টিটা। কোন মিষ্টিটা? আচ্ছা আমরা যেটা নিয়েছি দেখাবো, দোকানের প্রাইস কিন্তু বেশ রিজনেবল, তোমরা এসে একবার ট্রাই করতেই পারো। ওনার মতে সব রকম মিষ্টি এখানে এত ভালো যে উনি নিজেই বেস্ট বলতে পারছেন না। তবে শীতকালে একটা স্পেশালি মনোহরা পাওয়া যায় যেটা মানে একদম মাস্ট ট্রাই। তো আমি তবুও তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যেটা এখানকার মিষ্টির যে স্পেশালিটিটা, মানে অন্যান্য দোকানের থেকে এখানকার মিষ্টি কিন্তু খেলে মুখে লেগে থাকবে। মানে তুমি তোমার বাড়িতে কোনো গেস্ট এলো বা তুমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে, সবাই কিন্তু এখান থেকে স্পেশালি মিষ্টি অর্ডার করে নিয়ে যায়। এতটাই মিষ্টিটা এত সুন্দর টেস্ট। তো তোমরা অবশ্যই একবার এখানে এসে মিষ্টিটা টেস্ট করে যেও। কচুরিটা অসাধারণ করে, কিন্তু এখন করোনার জন্য বুঝতেই পারছো সব জায়গাতে একটু প্রবলেম, তাই ওদের বিকেল আর কচুরিটা হচ্ছে না, কচুরি সকালবেলায় পাবে এখানে এলে। আমি এই দোকানের কথা কোথা থেকে জেনেছিলাম জানো, প্রথমবার আমাকে এটা আমার বন্ধু নিয়ে গিয়েছিলো এখানে খাওয়াতে, এবং তারা শীতকালে খাইয়েছিল তোমার এটা গুড়ের মনোহরা, এত মারাত্মক খেতে না, শীতকালে এলে ওটা অবশ্যই খাবে। বেশ কয়েক বছর হলো ওর বাবা নেই, পৃথিবী ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি দিয়েছে, কিন্তু বাবার হাত ধরে যেখানে ও আসতো ওই মিষ্টির দোকানের প্রতি ওর টানটা কিন্তু এখনও রয়ে গেছে। ওইখানে প্রায়ই আসে, ওর অসাধারণ লাগে বলে, এবং আমি খেয়েছি আমারও অসাধারণ লাগে। একটা একটা করে রিভিউ করছি, ধীরে ধীরে তোমরা দেখতে থাকো কী আছে। তোমাদের জাস্ট একবার বলে দিই, চট করে এটা দই বড়া আছে, এটা রাজনন্দিনী, এটা রসগোল্লা, মারাত্মক খেতে হয়, দু রকম দামের পাওয়া যায়। এটা 10 টাকার আমরা নিয়েছি, এটা হচ্ছে আম জলবড়া সন্দেশ, এটা চকলেট সন্দেশ, এইটা হচ্ছে দেখো সাদাটা, এটা হচ্ছে আমসত্ত্ব সন্দেশ। খাওয়ার সময় তো দেখাবো ভালো করে। এটা মিষ্টি দই, এটা টক দই, প্রাইসগুলো আমি বলে দেবো, অসুবিধা নেই। দেখো এটা দই বড়া, ঝাল দিয়ে শুরু করছি আমরা। দই আছে দেখো কত পরিমাণ,
কত ঠিক কতটা দই দিয়েছে, অনেকটা দই দিয়েছে। এটাই তো খুব ভালো খেতে, একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি একটা ফ্লেভার আছে। আমরা ছোটোবেলায় যে হাজমোলা খেতাম না, অনেকটা আমার ওই রকম লাগছে, ওই ফ্লেভারটা হালকা পাচ্ছি। তার উপর তোমার যেটা হয় চিলির একটা ফ্লেভার আছে, জিঞ্জারের একটা ফ্লেভার আছে, একটা ঝাঁঝ আছে হালকা, তার উপর ধনে পাতার একটা ফ্লেভার পাচ্ছি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে ইয়োগার্ট, যেটা দই, তার ফ্লেভারটা একদম প্রচুর পরিমাণে আছে, খুব ক্রিমি, দারুণ। খুব নরম, খুব সফট, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। এখানে এসে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। দেখো রসগোল্লার টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা টেক্সচার আছে। এই রসগোল্লাটা সত্যি স্পঞ্জের মতো হয়, তাও যা মুখের মধ্যে যেন নিমেষে মিলিয়ে গেল, একদম সফট স্পঞ্জের মতো সফট, আর কি বলবো, অসাধারণ একটা ফ্লেভার আছে। এটা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করবে, দারুণ লাগলো আমার খেতে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে ম্যাঙ্গো জল ভরা। তো বন্দ্যোপাধ্যায় জমিদার পরিবারের বেসিক্যালি যারা মেয়েরা, তারা চেয়েছিল কি যে জামাইদের সাথে একটু মজা করতে। কেন না, জামাইদেরকে যত ভালো ভালোই মিষ্টি খাওয়াতো না কেন, জামাইদের কিন্তু কিছুতেই পছন্দ হতো না। তারা ভাবতো যে ভালো, কিন্তু ঠিক সেই অতটাও ফিলটা আসছে না খেয়ে। তো তখন মেয়েরা ভাবলো যে এমন একটা মিষ্টি খাওয়াই যেটা খেয়ে ওরা আর স্বাদটা ভুলতে পারবে না। তো তখন ওরা কী করলো, মজা করার জন্য জামাইদেরকে এই জল ভরাটা সার্ভ করলো। আর সেটা যখন জামাইরা এরকমভাবে একটা কামড় দিল, তখন কি হলো না, পুরো একদম পাঞ্জাবিময় একদম গুড়ের যে পুরটা থাকে ভেতরে সেটা কিন্তু ভর্তি হয়ে গেল। আর সেই দেখে মেয়েরা একদম আনন্দে হো হো করে হেসে উঠলো। তো এই হচ্ছে বেসিক্যালি জল ভরার যে ইতিহাসটা। জামাইরা ভাবছে যে এটা কী মিষ্টি খেলো, যে মিষ্টি অত তো ভেতরে গুড়ের একটা ব্যাপার আছে, অথচ তার স্বাদটাও অপূর্ব, মানে তারা তো ভেবেই পেলো না যে এটা কী মিষ্টি যেটা এত সুন্দর খেতে। জল ভরাতে তো আগে ওরা গুড়ের পুর ইউজ করতো, এখন বুঝতেই পারছো যুগও অ্যাডভান্স হবে, তার সাথে ফ্লেভারগুলোও চেঞ্জ হচ্ছে, ম্যাঙ্গো ফ্লেভার কোনোটায় হয়তো আরও ডিফারেন্ট টাইপ অফ ফ্লেভারস ইউজ করা হচ্ছে। তো যেটা নিয়ে এত কথা বলছি সেটা একটু খেয়ে জানাই কেমন। দেখো আমার হাতে এই মুহূর্তে রয়েছে ম্যাঙ্গো জল ভরা, এটা কিন্তু এখানকার ওয়ান অফ দ্য ফেমাস আইটেমস। সত্যি এর যে স্বাদটা, মানে খেয়ে আমি কিছুক্ষণ কথা হারিয়ে ফেলেছিলাম, মানে ম্যাঙ্গোর একটা ভেতরে খুব সুন্দর সিরাপ ইউজ করেছে, আর পুরো বাইরে যে আউটারটা বলো সেটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স দেওয়া রয়েছে, তার ফলে সবটা মিলিয়ে যখন মুখের মধ্যে যাচ্ছে না, পুরো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এটা খেয়ে যেন মনে হচ্ছে যে সত্যিকারের আম খাচ্ছি, মানে এতটাই রিয়েল টেস্ট দিচ্ছে এটা। এই মুহূর্তে রয়েছে চকলেট সন্দেশ, ওপরে আবার দেখো একটা কাজু দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে চোকো সিরাপ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করা রয়েছে। চকলেটে পুরো মাখামাখি হয়ে গেলাম, মানে সোজা কথা এতটাই সুন্দর টেস্টটা, মানে ভিতরে একটা খুব সুন্দর চকলেট সন্দেশ ওরা ইউজ করেছে, মানে চকলেট ফ্লেভার সন্দেশ, তার সাথে যখন ওপরে আউটারে যখন চোকো সিরাপটা যাচ্ছে এবং আরও ইনগ্রেডিয়েন্টস দিয়ে ওরা এত সুন্দর টেস্টটা করেছে। আর তোমরা সকলেই জানো যে চকলেট আমার খুব ফেভারিট, তার ফলে আমার কিন্তু বেশ দারুণ লেগেছে। আমি মিষ্টি দইটা ট্রাই করে দেখাচ্ছি তোমাদের, টেস্টটা না, মানে অনেক সময় কি হয় অতিরিক্ত মিষ্টি থাকলে মুখ মেরে যায়, সেরকম না, পুরো মিষ্টিটা খুব সুইট, আমি বলবো মানে খুব হালকা একটা সুইটনেস আছে, কনসেন্ট্রেটেড, খুব ঠিক, পুরো রেড কালারের দইটা, দেখো অনেকগুলো বাচ্চা পাশে দাঁড়িয়ে ছিল তোমরা দেখতে পেয়েছো, তো ওদেরকেও একটু আমরা খাওয়ালাম, জিজ্ঞেস করে নি ওদের থেকে কেমন লাগলো। আচ্ছা লাগে না, খানে কালিয়ান আচ্ছা হে না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে এখন রয়েছে টক দই, আর এখানকার টক দই কিন্তু অন্য দোকানের থেকে অনেকটাই আলাদা, কেন সেটা তোমাদেরকে আমি খেয়ে জানাচ্ছি। মুখে দিতেই এক টুকরো স্বর্গ মনে হলো, তুমি এমনি নর্মাল মিষ্টির দোকানে টক দই খাবে আর এখানে এসে একবার টক দইটা খাবে, দুটোর মধ্যে যে আকাশ পাতাল যে পার্থক্যটা সেটা কিন্তু একবার খেলেই বুঝে যাবে। কেন বলছি, অন্য দোকানে টক দই কী হয়, বড্ড দেখবে দইটা ঝাঁঝ হয়, বড্ড টক দইয়ের যে একটা জোরালো ফ্লেভার তুমি দেখবে খালি খালি খেতে পারবো না,
তো দেখো ফ্রেন্ডস, আমার হাতে এই মুহূর্তে রয়েছে আমসত্ত্ব মিষ্টি, আর দেখো পুরো স্যান্ডউইচের মতো দেখতে, দুটো এরকম ট্রায়াঙ্গেল শেপে সন্দেশ যাচ্ছে, তার মাঝখান দিয়ে রয়েছে আমসত্ত্ব। তো অপূর্ব খেতে। আমসত্ত্ব নিয়ে নতুন করে কিছু বলবো না, কিন্তু আমসত্ত্বটা মাঝখানে তার বাইরে যে আউটারে দুটো লেয়ার অফ যে হোয়াইট সন্দেশ যাচ্ছে, ওই সন্দেশ দুটো জাস্ট অপূর্ব খেতে। তার ফলে ওই সন্দেশের সাথে আমসত্ত্বটা মিলে মিশে যখন মুখের মধ্যে যাচ্ছে না, পুরো মানে কোথাও যেন গিয়ে হারিয়ে যাচ্ছি। স্পেশাল আইটেম, এটার নাম হচ্ছে রাজরন্দিনী। দেখতেই পাচ্ছ লুকটাই কত ডিলিশিয়াস, দুর্দান্ত। এটা জাস্ট ওয়াও খেতে। ইয়েলো পোর্শনটা দেখো একটু সুইটনেস কম আছে, তোমরা মিক্স করে না যে সাদা পোর্শন যেটা আছে, পিওর ছানার যে ফ্লেভারটা আছে সেটা তো পাবেই, আর একটা মিষ্টি সুইটনেস একটা মুখে হিট করবে। এই হোয়াইট পোর্শনটা যখন খাচ্ছ, এটা রসমালাইয়ের মতো ফ্লেভার আসছে, দারুণ। মোস্ট রেকমেন্ডেড একটা আইটেম, এটা এখানে আসলে অবশ্যই খাবে। পুরো পিওর ছানা, মালাই এবং কেশর আর অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। মুখে গিয়ে যখন যাচ্ছে একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে, অসাধারণ লাগছে, দারুণ। একটু অনেস্ট রিভিউটা বলে দিই, খুব বেশি কথা বলবো না, যেটুকু বলার সেটা হচ্ছে তোমরা এখানে এসে অবশ্যই ট্রাই করো। এর শ্যাওড়াখুলিতেও একটা দোকান আছে, শ্রীরামপুরেও আছে, যারা শ্রীরামপুর শ্যাওড়াখুলি অঞ্চলে থাকো তারা তো আশা করছি খেয়েছো, আর এই দোকানে একবার খেলে তো ভুলতে পারবে না। এই করোনার সময় কত ভিড় হয়, প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম অথেন্টিক, একদম পিওর তোমার ছানা দিয়ে তৈরি, দারুণ লেগেছে আমাদের প্রত্যেকটা আইটেম। ইভেন দই বড়া যেটা ঝাল ঝাল আইটেম, ওটাও খুব ভালো ছিল, ওভারঅল আওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ভেরি গুড। আমি এতদিন দই বড়া খেতাম না, ভাবতাম দূর কি বাজে খেতে হবে, কিন্তু এখানে খাওয়ার পর আমার এত ভালো লেগে গেছে, মনে হচ্ছে এবার আমি এটা মানে ট্রাই করতেই থাকবো, এত সুন্দর খেতে। হ্যাঁ, আর তুই বেটা মিষ্টি খেলি কেন, তুই যে ডায়েট করছিস মিষ্টি মিষ্টি খাস না বলেছিস তুই, আমি ভালো আমি সব মিষ্টি খেয়ে নেবো, উনি খেয়ে নিলেন অনেক মিষ্টি। অন্যদিন সারা বছর মিষ্টি না খেয়ে থাকছি, ডায়েট করছি, মানা যায়, বাট তোমার সামনে কেউ সত্যনারায়ণের মিষ্টি সাজিয়ে রেখে দিলে তুমি কি না খেয়ে থাকতে পারবে, সেরকমই হয়েছে আমার অবস্থা। তো যাই হোক, তোমাদের যেটুকু বলার, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও অনেক রকম তোমার শহরেও যদি কোনো ভালো জায়গা থেকে আমাদের রেফার করতে পারো, আমরা ট্রাই করবো যাওয়ার। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা তো অবশ্যই প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। তো উই আর সাইনিং আউট, বাই বাই।